লাখ টাকার আইসক্রিম। কি এক দেখলাম ফেসবুকে যে 1 লাখ টাকার আইসক্রিম এরকম ভাইরাল হয়ে গেছে, কিন্তু 1 লাখ টাকা তো অনেক টাকা। ধুর, কি আছে জীবনে, 1 লাখ টাকা দিয়ে আজকে আপনাদেরকে আইসক্রিম রিভিউ দেখাবো। সো লেটস গো। এত টাকা তো আর হচ্ছে পকেটে থাকে না, সো 1 লাখ টাকার আইসক্রিম কিনতে এখন ঘুরে যাচ্ছি। ফাইভ স্টার হোটেল সাইনাতে এসে একটা স্যাড নিউজ শুনতে হলো, সেটা হচ্ছে আপনাদেরকে তো 1 লাখ টাকার আইসক্রিম দেখাতে চেয়েছিলাম, টাকাও উঠিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি হচ্ছে তারা আমাদেরকে ভিতর থেকেও জানালো যে আজকে মানে আইসক্রিমটা হচ্ছে ওভারবুকড হয়েছে, ইভেন গতকালকে থেকেই ওভারবুকড হয়ে গিয়েছে। অলসো ভেরিফাই করার জন্য আমরা ফেসবুক পেজে দেখলাম হচ্ছে 1 লাখ টাকার আইসক্রিমটা পুরো ওভারবুক, মানে এত কিছুর মধ্যে আসলে এটা ওভারবুক হবে আমি ভাবিনি পার্সোনালি। বাট যেহেতু আপনাদেরকে 1 লাখ টাকার আইসক্রিম দেখানোর কথা বলেছিলাম, সো চলুন ঢাকা শহরের সবচেয়ে দানবীয় সাইজের এবং এক্সট্রিম সাইজের এক্সপেন্সিভ আইসক্রিম আপনাদেরকে দেখাবো। সো আর দেরি না করে চলুন সেখানে যাওয়া যাক। তো 1 লাখ টাকার আইসক্রিম তো আপনাদেরকে দেখানোর সৌভাগ্য আমাদের হলো না, কি আর করার, ফুল বুকড হয়ে গেছে। এই যে টাকাটা, এটা তো মোটামুটি আপনাদের জন্যই আমরা হচ্ছে এটা ইনকাম করতে পারছি, আমরা ইউটিউবে ভিডিও দিচ্ছি এবং সেখান থেকে এটা আসছে। সো আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ অনেক ইয়ে হয়েছে, আমরা এটা পুরোটুকুই সুবিধা বঞ্চিত শিশু বা মানুষদের জন্য প্রোভাইড করে দেবো ইনশাল্লাহ। এখন যেটা করবো সেটা হলো সবচেয়ে দানবীয় আকৃতির আইসক্রিম আপনাদেরকে দেখাবো, চলেন শুরু করা যাক। আপনাদেরকে তো 1 লাখ টাকার আইসক্রিম দেখাতে পারলাম না আনফর্চুনেটলি, বাট তার কাছাকাছি আমরা এখন আপনাদেরকে এক্সপেন্সিভ আইসক্রিম দেখাবো, সেটা হচ্ছে 1000 টাকার আইসক্রিম। ফর ইনস্ট্যান্স এটা হচ্ছে 400 টাকার, এটা হচ্ছে 350 টাকার, এটা হচ্ছে 250 টাকার, সব মিলিয়ে 1000 টাকার আইসক্রিম। সো কোনটা কি আপনাদেরকে পরিচয় করে দিই, এটা হচ্ছে লিটল লিটল হার্ট অ্যাট্যাক, এটা হচ্ছে কোন মাউন্টেন, অ্যান্ড দিস ইজ চকলেট ওভারলোডেড। সো এই কয়টা আইসক্রিম হচ্ছে আপনাদেরকে দেখাবো। আমরা এখন আছি হচ্ছে ফ্যাটি বানে, যেটা প্রিভিয়াসলি ছিল হচ্ছে হার্ট ওয়ার্ল্ড, সো হার্ট ওয়ার্ল্ড ইজ নাও ফ্যাটি বান। সো ফ্যাটি বানের এই তিনটা আইসক্রিম আপনাদেরকে এখন রিভিউ করে দেখাবো। সো প্রথমে খাবো হচ্ছে আমরা লিটল লিটল হার্ট অ্যাট্যাক। সো এটা খাইলে মনে হয় হার্ট অ্যাট্যাক হয়ে যাবে, আয়রন নো। সো এখানে কী কী আছে আপনাকে দেখাই, এই যে আপনি যে ভিতরে যে শেকটা সেটা হচ্ছে নাটেলা শেক, অ্যান্ড উপরে হচ্ছে আপনার হেজেলনাট আইসক্রিম, আর এই যে কোন মাউন্টেন দেখতে পাচ্ছেন, কোন মাউন্টেনের ভিতরে হচ্ছে আপনার পিনাট বাটার, এবং আইসক্রিমটা হচ্ছে ওরিও আইসক্রিম। সো আর বেশি কথা না বলে শুরু করা যায়। প্রথমে এই যে আইসক্রিম, এই যে এক্সপেন্সিভ আইসক্রিম, আইসক্রিমের উপরে হুইপ ক্রিম দেওয়া, অ্যান্ড ভিতরের লিকুইডটা খাওয়ার জন্য আপনাকে যে পাইপ ইউজ করতে হবে, অ্যান্ড স্পুন আছে। সো প্রথমে হচ্ছে একটু আইসক্রিম পার্টটা শেষ করি, আর এগুলো মনে হয় সব খাইলে হার্ট অ্যাটাক হয়ে যাবে। আর অন্য অনেক ঠান্ডা এবং খেতে গেলে হচ্ছে আপনার মেসি হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। সো 1 লাখ টাকার আইসক্রিম নাকি এটা? 1 লাখ টাকার আইসক্রিম তো খাইতে পারি নাই, বাট আই ডোন্ট নো এটা ওখানে কি গোল্ড, ওটা তো মানে যেহেতু ভিজুয়ালি দেখি নেই সামনে, বাট দিস ইজ অলসো ভেরি গুড। আইসক্রিমটা এক সাইডে রেখে এবার আসুন ভিতরের শেকটা একটু ট্রাই করা যাক। সো বেসিক্যালি এটা হচ্ছে একটা নাটেলা শেক, আপনাকে এই যে এরকম মিক্সড করে খেতে হবে। এখানেও কিছু আইসক্রিম গলে গলে পড়ে গেছে, এই যে আমি নিলাম। ডেজার্ট লাভারদের জন্য আর মাস্টার এটা একটা গুড ডিল, অনেক ঠান্ডা তো একটু সাবধানে খাবে, যদি অনেক গরম পড়ছে সেটা আপনারা জানেন, বাট ঠান্ডা কিছু খাওয়ার সময় একটু আস্তে ধীরে খাওয়া উচিত। লিটল হার্ট অ্যাটাক যেটা খেলাম আমার কাছে খুবই ভালো লেগেছে, এবার চলুন আমরা একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি। এই যে এই আইসক্রিমটা, সেটা হচ্ছে কোন মাউন্টেন, একেবারে মাউন্টেনের মতো করে হচ্ছে ওরা সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে কোনটা এরকম উল্টা করে। সো এটা নিতে গেলে তো মনে হয় আচ্ছা পারছি, এই যে সুন্দর মতো পেরেছি। এখানে হচ্ছে আপনার ওরিও আইসক্রিম ইউজ করা হয়েছে, কোন সিস্টেমে হাউ স্পেশাল ওরিও আইসক্রিম ইউজ করা হয়েছে, হ্যান্ডমেড। এই যে কোনে বিভিন্ন আপনার স্প্রিঙ্কলস দেওয়া, সো ইট লুকস গুড, খেয়ে দেখা যাক ইট টেস্ট বেটার কিনা। আপনারা যারা চ্যানেল ফলো করেন তারা কিন্তু জানেন আমি খুবই মিষ্টি প্রিয় মানুষ, সো ডেজার্ট আমার কাছে খুবই ভালো লাগে। সো এটার পাশাপাশি এই যে এখানে ওরা সুন্দর করে হচ্ছে আপনার ডেকোরেট করে দিচ্ছে উপরে ওয়েফার দিয়ে, আর ও এখানে হচ্ছে আপনার কিছু ওরিও এখানে ছিল, বাট ওই যে আপনাদেরকে দেখাইতে দেখাইতে হচ্ছে গোলে এটা পড়ে গিয়েছে। সো ওরিও একটা খেয়ে ফেলি, এবার আসুন এই যে এটা একটু টেস্ট করা যাক, কারণ আমার কাছে লুকটা খুবই ভালো লাগতেছে। ওকে সবই পড়ে গেল,
এখানে হচ্ছে আপনি একটা পিনাট বাটারের ফিল পাবেন, এখানে পিনাট বাটার ইউজ করা হয়েছে। আইসক্রিমের কম্বো, তারপরে যে কোন, সব কিছু মিলিয়ে এটা একটা দারুণ কম্বিনেশন বলতে পারেন। আউট অফ দ্য টু এটা একটু খেতে কষ্ট লাগতেছে, কিন্তু এটার হচ্ছে টেস্ট বেটার। আর একটু বড় করে বড় পরিসরে দেওয়া তো, সো এটা খাওয়াটা হচ্ছে কম্পারেটিভলি ইজি। কিন্তু আপনি যদি টেস্টের কথা বলেন, আমি এই দুইটার মধ্যে হচ্ছে আপনার কোন মাউন্টেনটাকে টপে রাখবো, আর সেকেন্ড পজিশনে রাখবো হচ্ছে লিটল হার্ট অ্যাটাক। বাট দুইটাই পছন্দ আপনাদের হতে পারে, এটা হচ্ছে আমার পার্সোনাল প্রেফারেন্স অনুসারে আমি আপনাদেরকে বললাম। সো এই দুইটা ট্রাই করা তো হলো, এবার চলুন আপনাদের থার্ড আর একটা আইসক্রিম আছে সেটা ট্রাই করা যায়। সো এক লাখ টাকার আইসক্রিম না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে 250 টাকার একটা শেক টাইপের আইসক্রিম বলতে পারেন, ডেজার্ট লাভারদের জন্য খুবই একটা ভালো জিনিস। তো এখানে এটার নাম হচ্ছে চকলেট ওভারলোডেড। এখানে আপনি পাবেন হচ্ছে কিটক্যাট, তারপরে একটা হচ্ছে ওয়েফার, এই পাশে আছে হচ্ছে হুইপ ক্রিম, এবং তারপর স্প্রিঙ্কেল এবং কিছু চকলেটস, আর নিচে আছে হচ্ছে আপনার কোল্ড কফি প্লাস অরিও মিক্স শেক। সো প্রথমে আমি একটু কিটক্যাটটা খাই। সো কিটক্যাট সবাই জানেন এটার টেস্ট কেমন, আর কিটক্যাট আমার অনেক পছন্দ, সো আমি এটা রেখে দিয়েছিলাম আমার জন্য। ওয়েফার উইথ হুইপ ক্রিম, এটাও বেশ ভালো। এখন একটু হুইপ ক্রিম খাওয়া যাক। ওকে, এগুলা গেল, এখন শেকটা ট্রাই করে দেখা যাক। কোল্ড কফি অ্যান্ড আইসক্রিম যেহেতু মিক্স, আপনারা যত মানে ফাস্টফুড শপগুলোতে যেরকম কোল্ড কফি পেয়ে থাকেন, এখানে এরকম কোল্ড কফি পাবেন। ও আচ্ছা, এটার পুরোটুকু প্রাইস হচ্ছে 250 টাকা। 250 টাকা হিসাবে কিন্তু নট এ ব্যাড ডিল, ইটস ভেরি গুড। এটা আমার কাছে রেটিংয়ে পাবে হচ্ছে 10/7, আর বাদ বাকিগুলার রেটিং তো আপনি তোমার কাছ থেকে পেলেনি। তো আমি বলবো যে মোটামুটি 1 লাখ টাকার আইসক্রিম না খেয়ে আপনারা যদি তিনজন মিলে এসে তিনটা ট্রাই করেন, তারপর আপনাদের 1000 টাকা শেষ হবে না এখানে। সো এই গরমের ভিতরে এই আইসক্রিমগুলো আপনারা ট্রাই করতে পারেন। এটার লোকেশন আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।